নমস্কার, আবার ফিরে এলাম আপনাদেরকে একটা বিশেষ রূপ জানাতে। মানে অনেকে প্রশ্ন করেছিলেন, অবশ্য এটা আগে প্রশ্ন করেছিলেন যে ডাক্তার যে হতে যাচ্ছি তাহলে অর্ধেক বাকি রেখেছেন কেন, পুরো সম্পূর্ণ করতে হবে তো, তাহলে তো ডাক্তার হতে পারবো। এখন আজকের আলোচ্য বিষয় হবে ওষুধ আমরা কিনি, ওষুধের গায়ে কি লেখা আছে সেগুলো আমরা বুঝতে পারছি না। অর্থাৎ আমরা যে ওষুধই কিনি না কেন, যে ওষুধ আমি কিনি না কেন, আমি কিছু ওষুধ দেখাচ্ছি, এর মধ্যে আমি কিছু ওষুধ দেখাচ্ছি সেগুলো বুঝতে পারবেন আমরা। এর গায়ে লেখা আছে ইসি ইমালসিফাইবল কনসেন্ট্রেট, এর গায়ে লেখা আছে এস জি সলিউবল গ্রানুলার, লেখা আছে ডাব্লিউ এস ওয়াটার সলিউবল, এরকম সব লেখা থাকে। এই কয়েকটা দেখালাম, এরপরে বাকি ওষুধগুলো আমি বলছি, মুখে বুঝে নেন। এবার বলি, তাহলে প্রত্যেকটা ওষুধ যে আমরা কিনি ওর গায়ে সব লেখা থাকে, এ কোনোটা এসসি, ইসি, ডিপি, ডাব্লিউজি, ডাব্লিউডিপি ইত্যাদি ইত্যাদি সব লেখা থাকে। এগুলো কি কেন, এগুলো দিয়ে আমরা কি বুঝতে পারবো? ওষুধটা তো কিনলাম, তারপর আমরা বুঝবো কি যে কি ব্যাপারটা কি। অর্থাৎ প্রত্যেক ওষুধ যখন আমরা কিনি, প্রত্যেক ওষুধের এআই বলে একটা পদার্থ আছে। এআই, এআই মানে কি? সক্রিয় উপাদান, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা কি না, মূল টেকনিক্যাল নাম যেটা আমরা বলি না, এআই আমরা বলছি কি, এই ধরুন একটা ওষুধের নাম হচ্ছে ওস্তাদ, একটা ওস্তাদ নাম বললাম, ওটা সাইপারমেথ্রিন আছে। সাইপারমেথ্রিনটা হলো এআই, মূল ওষুধ সক্রিয় উপাদান টেকনিক্যাল নাম, ওইটাই হলো এআই। তাহলে শুধু এআইটা তো রাখা যাবে না ওষুধে, শুধু এআইটা রাখবে কী করে? খুব ঘনত্ব, জলে সহজে মিশবে না, অত্যন্ত কড়া বিষাক্ত, কীভাবে স্প্রে করবে জলে? তাহলে শুধু এআই রাখা যায় না, তাহলে এআইটাকে কীভাবে রাখা হচ্ছে? ইসি আছে, ইসি ইসি মানে বিভিন্ন রকমভাবে রাখা আছে। আমি আগে ডিগ মানে পাউডারগুলো বলি, যেগুলো শুকনো আমাদের ধুলোর মতো যেগুলো পাউডার, সেই পাউডারটা কীভাবে পাওয়া যাবে? প্রথমে পাওয়া যাবে ডি বলে, একটা ওষুধের গায়ে ডি আছে, তার মানে দেখা গেল কি এটা ডাস্টিং পাউডার, মানে এটা ছড়াতে হবে। পাউডার বলতে গেলে প্রথমে বলি, তারপর অনেক জায়গায় লেখা থাকবে ডাব্লিউপি, ডাব্লিউপি মানে ওয়েটেবল পাউডার, ওয়েটেবল মানে সহজে ভিজে যাবে, ওয়েট মানে ভেজা, সহজে ভিজে যাবে, সহজে গুলে যাবে আর কি জলে, ওয়েটেবল পাউডার হলো ডাব্লিউপি লেখা থাকবে ওষুধের গায়ে। পাউডারগুলো কীভাবে আছে দেখুন একবার। ডিপি ডাস্টিং পাউডার, সেগুলো ডাস্ট, এখন আর ডাস্টার নেই, মানে অনেক সময় গুঁড়ো ওষুধ যেগুলো ছড়াতে হয় না, আমরা বিএসসি ট্রিটমেন্ট যেমন আগে ছড়াতাম, ডাস্টিং পাউডার। ডাস্টিং মানে কি বলবো, ডাস্টিং একটা মেশিন আছে, ডাস্টার বলি তাকে আমরা, সে শুধু গুঁড়ো ওষুধ শুধু সেই এই মানে স্প্রের মতো এরকম ধোয়া করে শুধু শুকনো ওষুধ ছড়িয়ে ছড়িয়ে যাবে। অর্থাৎ এইগুলো হচ্ছে সে ডিপি বলা হয়, ডাস্টিং পাউডার, আমরা হাত দিয়েই ছড়াইয়া হবে, যাই হোক এইগুলো ডাস্টিং পাউডার। ডাব্লিউডিপি মানে ওয়াটার ডিসপার্সেবল পাউডার, ডাব্লিউডিপি পাওয়া যাবে। ডাব্লিউডিপি ডিসপার্সেবল মানে মানে বিচ্ছুরণযোগ্য ক্ষমতা, মানে বিচ্ছুরিত হতে পারে, মানে তাকে তারা ছড়িয়ে যেতে পারে জলের মধ্যে, এই আর কি এইভাবে ডাব্লিউডিপি। তা ডাব্লিউডিপি হিসেবে পাওয়া যাবে আর ডাব্লিউএসপি, ওষুধের গায়ে লেখা থাকবে ডাব্লিউএসপি, তখন বুঝে নিতে হবে যে ওয়াটার সলিউবল পাউডার, পাউডার সলিউবল মানে জলে গোলা, মানে ভাষাগুলো কেমন তফাত হয়ে যাচ্ছে, তফাত হয়ে যাচ্ছে এই জন্যে টেকনিক্যালটা ধরে রাখার জন্যে ওর সঙ্গে তা মেশানো যাবে না। একটা টেকনিক্যালের সঙ্গে কী সেট হবে, কীটা কী কীভাবে এই এআইটাকে রাখা যাবে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টকে, যদি একটু কঠিন আলোচনা, আমি চেষ্টা করছি সহজ করে বোঝাতে। অর্থাৎ একটা টেকনিক্যালকে কীভাবে আমি সহজভাবে সেটাকে রাখবো, কোন যৌবনের মধ্যে, কোন মিডিয়ার মধ্যে রাখবো, বোঝাতে পারছি? আমরা মলম বাকি না হাতে, দেখবেন মলমের গায়ে লেখা আছে ওয়াটার বেস, জল দিয়ে মেশানো, তেমনি গ্রিজি বেস, ক্রিমি বেস, অর্থাৎ ক্রিমের মতো, ক্রিমের সাহায্যে সেই মূল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টকে রাখা হয়েছে। সেই রকমভাবে মূল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টকে কীভাবে রাখা হয়েছে, সেই জন্য এই ফর্মুলেশনগুলো গঠনগুলো এইভাবে করা হয়েছে। ওষুধ যে আমরা কিনতে যাই, সেই ওষুধের গায়ে লেখা আছে ইসি, ডিসি, ডিপি, এপি, জি ইত্যাদি পাওয়া আছে, সেইগুলো কিন্তু আলোচনা করছি আমি। আচ্ছা, আবার একটা আছে ডিএফ, মানে কি ড্রাই শুকনোভাবে ফ্লোয়েবল, এই আছে ডিএফ লেখা আছে, কোনটা কোন, এইভাবে কিন্তু পাউডারগুলো লেখা আছে। দানাদার দেখবেন, দানাদার যে ওষুধ আছে, ধরুন কী বলবো, থাইমেট ইত্যাদি যে দানাগুলো আমরা দানা ওষুধগুলো দিই, কাট আপ দানা যেগুলো দিই আমরা, কুইন্টাল কুইন্টাল নাম দিয়েছে, ওই দানাদার ওষুধগুলো একটা আঠালো স্টিকার টাইপের পদার্থ দিয়ে কিন্তু ওগুলো বাইন্ডার বলি আমরা, সে বাইন্ডিং করে কিন্তু দানাগুলোকে ধরে রাখা হয়েছে, মূল ওষুধগুলোকে ধরে রাখা হয়েছে। অর্থাৎ কার্বোফুরান সিজিকে ওই বাইন্ডার দিয়ে
তবে এরকম দানা তৈরি করা হয়েছে, এইভাবে ওষুধগুলো তৈরি হয়েছে। কিন্তু এবার চলে আসছি লিকুইড কী কী পাওয়া যায়। লিকুইডে অনেক রূপ পাওয়া যাবে। একটা পাওয়া যাবে ইমালসিফায়েবল কনসেন্ট্রেট। ইমালসিফায়েবল মানে কি? ইমালসান মানে কি? একটা এমন একটা দ্রবণ না, তৈলাক্ত দ্রবণ যেটা সহজে মেশে না, কিন্তু বিশেষ প্রক্রিয়ায় মেশানো হয়েছে। উদাহরণ দিই, কেরোসিন তেল আর জল মেশান, দেখবেন কেরোসিন তেল চকচক করে উপরে ভাসবে, উপরে ভাসবেই ভাসবে। আমাদের সময় তখন, আজ থেকে বলবো কত 50 বছর আগে গল্প, তখন আমাদের প্রফেসরটা ওটাই ওষুধ পাওয়া যাচ্ছে কি, কেরোসিন ইমালসান করে দাও, কেরোসিন ইমালসান করে দাও। ইমালসান আমরা তৈরি করতাম, কেরোসিন তেলটা জলে মেশানো হলো, একে বলবো ইমালসান। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এই বিশেষ ইসি প্রায় ওষুধের গায়ে লেখা আছে ইসি, নিশ্চয়ই দেখতে পেয়েছিলাম, দেখালাম যা। তাহলে ইসি মানে ইমালসিফায়েবল কনসেন্ট্রেট, সেই কনসেন্ট্রেট এইভাবে তাকে তাকে এই এই বিশেষ এক ভ্রমণের মাধ্যমে এআইটাকে মূল উপাদানটাকে ধরে রাখা হয়েছে। বোঝাতে পারছি যাচ্ছে এসি এসি অ্যাকোয়া। আমরা অ্যাকোয়া মানে কিন্তু ওয়াটার, ওয়াটারের প্রতিশব্দ কিন্তু অ্যাকোয়া। আপনি যদি আমেরিকায় যান না, আমরা বলি এই আমার কিছু জল দাও তো খাবো, জল জল পান খাবো মানে পান করবো, জল তো জল, ওরা ওরা ওটা বলে না, ওরা বলবে গিমবি সাম অ্যাকোয়া 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 গার্ড বলি আমরা না। অ্যাকোয়া মানে এ কি, অ্যাকোয়া মানে কিন্তু জল। তাহলে এসি হলো কি, অ্যাকোয়াস কনসেন্ট্রেট, ওই রকম জলীয় একটা তরলের সঙ্গে ওই মূল এআইটাকে ধরে রাখা হয়েছে। তাই লেখা আছে এসি ওষুধের গায়ে। আবার বলছি আমি এসসি এসসি মানে গায়ে লেখা আছে দেখবেন এসসি সাসপেনশন কনসেন্ট্রেট। সাসপেনশন মানে কি না, কঠিন কণাগুলো মানে একটা বিশেষভাবে জলে দ্রবীভূত হচ্ছে, কঠিন কণাগুলো সেই এসি দিয়ে ওই মূল উপাদানটাকে ঢাকা হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এইটা যে আপনাকে যদি এতগুলো ভাগ হয়েছে কেন, যে বাবা একটাই তো ইসি হলেই হয়ে যায়, ইমালসিফায়েবল কনসেন্ট্রেট হয়ে যায়, তাই ইসি ডিসি এত সব ডিএসপি এসি ফেসি এফসি এসব কেন? অর্থাৎ সেই দ্রবণটা ইসিতে মিশবে না গো। অর্থাৎ সাইপারমেথ্রিন 10% ইসি, অর্থাৎ সাইপারমেথ্রিন জাতীয় ওষুধগুলো ওই ইসির ইসিতে রাখা যাবে, আর অন্য ওষুধগুলো ইসিতে রাখা যাবে না, অন্য উপাদানগুলো। তাই সেই জন্যই কিন্তু এসসি রাখা হয়েছে সাসপেনশন কনসেন্ট্রেট। তারপর ডিএস লেখা আছে, ডিসপার্সিবল সলিউবল লেখা আছে। তারপর কি বলবো, এল শুধু এল লেখা আছে দেখবে অনেক ওষুধের গায়ে, এল এল মানে লিকুইড তরল, তরলের মধ্যে ওই এআইটাকে ধরা হয়েছে। তারপর লেখা আছে দেখবেন এসএল মানে সলিউবল লিকুইড, সলিউবল মানে সহজে গুলে যাবে এমন একটা তরলের মধ্যে সেই ওষুধটা রাখা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে এসএল। এফসি এফসি হচ্ছে ফ্লোয়েবল কনসেন্ট্রেট, দ্রুতভাবে ছড়িয়ে যাবে এমন একটা কনসেন্ট্রেশনের মধ্যে রাখা হয়েছে। এইভাবে বেশিরভাগ ইসি পাওয়া যাবে, মানে ইমালসিফায়েবল কনসেন্ট্রেটের মধ্যে বেশিরভাগ ওষুধগুলো তৈরি হয়ে আছে এইভাবে। কিন্তু আমার কিছু কিছু ওষুধ আছে ট্যাবলেট আকারে, ট্যাবলেট আকারে পাওয়া যায় কি, যেমন ধরুন ওষুধ কি বলবো, অ্যালুমিনিয়াম ফসফাইড, সেলফস বড়ি, সেলফস বড়ি ট্যাবলেট ট্যাবলেট পাওয়া যায় 10 টাকা করে দাম, খুব বিশাল খুব গন্ধ, ওই ওর ফসফিন গ্যাস ছেড়ে ইঁদুর পোকা টোকাকে মেরে দেয় ওরা, ফসফিন গ্যাসের জন্য মারা যায়। ওগুলো কিন্তু আবার ট্যাবলেট আকারে পাওয়া যায়, অর্থাৎ ট্যাবলেট দিয়ে কিছু ওষুধ দেখা যায়, বাইন্ডার দিয়ে জ্বালানো ওষুধ রাখা যায়, বিশেষ ধরনের দ্রবণের মধ্যে দিয়ে কিছু ওষুধ রাখা যায়, মূল ওষুধগুলোকে কিছু ওষুধ ডাস্টার পাউডারের মধ্যে রাখা হয়। এইভাবে কিন্তু বাজারে যে ওষুধগুলো আমরা কিনি, এই মূল ওষুধ মূল উপাদানগুলো কিন্তু এই সমস্ত পাউডার তরল বিশেষভাবে তরল এইসব ঘনীভূত দ্রবণের মধ্যে দিয়ে এআইগুলোকে, শুধু এআইগুলোকে, এআই জানলেই হয়ে যাবে, মূল ইনগ্রেডিয়েন্টটাকে মূল টেকনিক্যাল যে নামগুলো বলি সেইগুলো কিন্তু ধরে রাখা হয়। নিশ্চয়ই এইগুলো একটু এই ব্যাপারটা, এছাড়া বিস্তারিত অনেক আছে, অত জানা না জানলেও চলবে, মোটামুটি বুঝে ফেলুন যে আমরা যে ওষুধ কিনে আনি, এসি না এসসি না ইসি না কি ডিপি না পি না জি না কি, দেখবেন যে দানাগুলো আমরা দিয়ে আসি কি বলবো, টোকেন পাওয়া যায়, যে দানাগুলো ওষুধ পাওয়া যায় দেখবেন থাকবে তার সঙ্গে পাওয়া যায় না, বুঝতে একটা একটা কত কিছু নাম বলি আমি, ওইগুলো সব দেখবেন জি ফর্মুলা আছে, জি অর্থাৎ গ্র্যানুলার, তখন বুঝতে হবে যে ও জান জান আর নড়ছে, ও এটা গ্র্যানুলার ফর্মুলা আছে, তাদেরকে গুনতে টাইম দিতে হবে, এরকম ভাবে বুঝে দিতে হবে। দেখো তরল তো সরাসরি জলের দিকে গুলে গেল, তাহলে মূল ওষুধগুলো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টকে রাখা হয় না কেন? মূল ওষুধগুলো রাখা হয় না এই জন্যে ও তো গাঢ় বিষাক্ত, অল্প দিলে তো বিপদে পড়ে যেতে হবে, সব রকম ক্ষতি হয়ে যেতে পারে প্রাণীদের পক্ষে, আমাদের স্তন্যপায়ী জীবের পক্ষে মারাত্মক ক্ষতি হয়ে যাবে, রাখা যাবে না, ও তারতম্য হয়ে যাবে, ও রাখা যাবে না। সেই জন্যে এই সমস্ত বিভিন্ন দ্রবণের সঙ্গে এগুলো রাখা হয়। বিশেষ আশা করি সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখলাম, সকলকে ধন্যবাদ জানাই, শেষ করছি আমি, নমস্কার, ভালো থাকলে জানাবেন। এইভাবে কিন্তু উপাদানগুলো একটু জেনে নেন, ডাক্তার হওয়ার কিন্তু এটা একটা নতুন কৌশল, নতুন ভিডিও, ডাক্তার হতে গেলে জানতে হবে, ডাক্তারের কাছে নিয়ে গেলে হ্যাঁ এটা কী ব্যাপার বলতে পারবেন না, তখন তো লজ্জা করে যেতে হবে।
যে সেগুলো দূর হোক, একটা নতুন জ্ঞানের সন্ধানের আলোয় আলোকিত করি আপনাদের। সঙ্গে চলুন, ভালো থাকুন, ধন্যবাদ।